মোহাম্মদ রোজ আজল সে মে তেরা দিওয়ানা হো কোরআনের ভাষায় ছেলেদেরকে নর বলে, মেয়েদেরকে নারী, নর এবং নারী জাকারা ওয়া উনসা আরবি ভাষায়। পুরুষত্ব হচ্ছে অর্জন, পুরুষত্ব অর্জন, এটা অর্জন করতে হয়। যেরকম বুঝার জন্য বলি, আপনি একই স্কুল কলেজে ইউনিভার্সিটিতে যে ছেলে মেয়ে দুইজনই তো ছাত্র, ছেলে মেয়ে পড়াশোনা করে কিন্তু তাদেরকে কি বলে? ছাত্র ছাত্রী। যখন এম এ পাশ করে, পড়াশোনা কমপ্লিট করে, গ্রাজুয়েশন কমপ্লিট করে, এম এ পাশ করলে মেয়েরে কি কয়? মেয়ে এম এ পাশ, ছেলে এম এ পাশ না। এম এ পাশটা হচ্ছে অর্জন, সেই অর্জনটা ছেলেও করতে পারে মেয়েও করতে পারে। মাওলানা সেটা ছেলেও হইতে পারে মেয়েও হইতে পারে, ডাক্তার সেটা অর্জন, সেটা ছেলেও হইতে পারে মেয়েও হইতে পারে। তাহলে ডাক্তার বলেন, মাস্টার্স কমপ্লিট বলেন, মাওলানা বলেন, মুফতি বলেন, এটি হচ্ছে অর্জন, এটি লিঙ্গ না বাবা। পুলিশ লেখা থাকে মেয়েদের পিছনে মেয়ে পুলিশ না, পুলিশ এটা একটা অর্জন তার, কিন্তু মানুষই পুলিশ, মেয়েও পুলিশ ছেলেও পুলিশ, আর্মি এটা একটা অর্জন তার। সে পড়াশোনার পরে কঠোর পরিশ্রম করার পরে, ট্রেনিং এর পরে সে এই অর্জন করছে, সে আর্মি মেজর। এটা কি ছেলে মেয়ের পিছনে লেখা থাকে ছেলে মেজর মেয়ে মেজর? না, এটা অর্জন। ঠিক এই যে পুরুষত্ব, এটা অর্জন। পুরুষ কাকে বলে? পুরুষ যে হচ্ছে সিঙ্গেল, যে ব্যক্তি, যে নফস নিজে থেকে, যেই প্রাণ নিজে থেকে, কামনাকে তথা খান্নাস রূপী শয়তানকে মুসলমান করতে পেরেছে, একা হইতে পারছে, সে হচ্ছে পুরুষ। আর এই পুরুষ ছেলেও হইতে পারে মেয়েও হইতে পারে। এর জন্য মা ফাতেমাতুজ জাহরা সে পুরুষ, মা মারিয়াম সে পুরুষ, মা আসিয়া সে পুরুষ, মা রাবিয়া বুশরী সে পুরুষ। এই পুরুষত্ব অর্জন করেছে তারা, ওলিয়ে কামেল, তারা ওলিয়ে মুকাম্মেল, তারা মুজাদ্দেদ জামান, তারা কেউ আল্লাহ রাব্দু হো। ওলির পেটে নবীর জন্ম, মা মারিয়াম ওলি, তার পেট থেকে হযরত ঈসা রহুল্লাহ সে আগমন করেছে, ওলির পেট থেকে নবীর আগমন। মুসা আলাইহিসসালামের মা সে ওলি, ওলির পেটের থেকে নবীর আগমন, কারণ ঈসা মুসা নবীর মার সাথে আল্লাহ সরাসরি কথা কইছে, আল্লাহ সরাসরি কথা কইছে। জিজ্ঞেস করেন আপনার এলাকার মসজিদের মৌলবী সাহেবের সাথে, কিংবা মাদ্রাসার যত বড় মুহাদ্দিস মুফতিও, তারে জিজ্ঞেস করেন আপনার সাথে কি আল্লাহ কথা বলে না? কিন্তু কুরআন প্রমাণ দিচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের সাথে আল্লাহ সরাসরি কথা বলতেছে, হে আসিয়া তুমি তোমার ছেলেকে সিন্ধুকে বড়, প্রথমে বলছে চুলায় ফালায় দাও, কারণ এই ফেরাউনের গোষ্ঠী আইছে চেক করবার, চুলা থেকে উঠাইয়া সিন্ধুকে বড় দরিয়ায় ফালায় দাও, আমি তোমাকে ফেরত দেব আবার, তুমি ঘাবড়ায় না। আল্লাহ কাকে বলতেছে? মায়ের সাথে মুসা নবী। মাওলানা সাহেবরা ফাঁকি দিয়ে ওয়াজ করে, মা দেখা কথা কইছে কিন্তু এটা কয় না, সে যে আল্লাহর ওলি, আল্লাহর ওলির সাথে আল্লাহ সরাসরি কথা কয়, আল্লাহর ওলির সাথে আল্লাহ সরাসরি কথা কয়। সূরা কাহাফ খুলেন, সূরা কাহাফের যে সঙ্গীরা তাহারা 309 বছর ঘুমাইছে, 300 বছর যে ঘুমাইলো, তাদের সাথে আল্লাহ সরাসরি কথা বললো। তারা তো কেউ নবী নয় কাহাববাসী, তারা ওলি, ওলির সাথে সরাসরি কথা বলে।
আচ্ছা মা মরিয়মের সাথে যখন আল্লাহ বলল হে মরিয়ম আমি তোমাকে একটি ছেলে দান করব, সে হবে রুহুল্লাহ, ঈসা রুহুল্লাহ, এই ঈসা রুহুল্লাহ আমি তোমাকে দান করেছি। যখন ঈসা রুহুল্লাহকে নিয়ে গেল সমাজের মানুষের কাছে, তখন সারা বলল যে হে হারুনের মেয়ে, হে ইমরানের মেয়ে, হারুনের বোন, তোমার বাপ্মা ভাই তো এরকম ছিল না, তারা তো খুব ভালো, তুমি এই বাচ্চা কোথেকে আনলা? কি তখন আল্লাহ মা মরিয়মকে বলল হে মরিয়ম তুমি কথা বলো না, তুমি বলো আমি রোজা, তুমি ইশারা করো যে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা এই বাচ্চাকে জিজ্ঞেস করো। সেই বাচ্চা তখন কোলের শিশু, দুধের শিশু, কেউ বলে তিন দিনের শিশু, কেউ বলে জন্মের পরপরই। আবার আল্লাহ বলতেছে মরিয়ম তুমি ক্লান্ত, এই খেজুরের গাছের ডালা ধরে ছাকি দাও, তাজা খেজুর পড়বে, তাজা খেজুর পড়বে, সেটা খাও, তুমি শক্তি পাবে। তাহলে সরাসরি আল্লাহ কথা কইতাছে কার সাথে? আল্লাহর ওলির সাথে, নবীর মায়ের সাথে। শুধু দুর্ভাগ্য মুসলমান জাতি এত দুর্ভাগ্য যে সরকারে দু আলম যিনি না আগমন করলে মুসা কালিমুল্লাহর আগমন হতো না, ঈসা রুহুল্লাহর আগমন হতো না, আদম সফিউল্লাহর আগমন হতো না। সেই মোহাম্মদ মুস্তফা, আহম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের সাথে আল্লাহ সরাসরি কথা কইল না, এর মানে আমি বুঝলাম না। মুসা নবীর সাথে কথা কইতে আল্লাহ জিব্রাইল লাগে নাই, তুর পাহাড়ে মুসা নবীর সাথে আল্লাহ সরাসরি কথা কইছে। ঈসা নবীর সাথে কথা কইতে আল্লাহর লাগে নাই জিব্রাইলকে, ইব্রাহিম খলিলুল্লাহর সাথে কথা বলতে জিব্রাইলকে লাগে নাই মাঝখানে, ইউসুফ নবীর সাথে কথা বলতে আল্লাহর জিব্রাইলকে লাগে নাই, কিন্তু মহানবীর সাথে কথা বলতে জিব্রাইলকে লাগছে মাঝখানে। আর কতকাল বলবে এরা মহানবীকে সূক্ষ্মভাবে? এই উমাইয়া আব্বাসিয়ার দলেরা, এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ, এই ওহাবীর পাঁচাটা গোলামের দলেরা, এই খারিজিরা, তারা মহানবীকে সূক্ষ্মভাবে ছোট করে, সূক্ষ্মভাবে, যেটা সাধারণ মুসলমানের চোখে ধরা পড়ে না। কোরআন বিশ্লেষণ করেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম মহানবীর উম্মত হয়ে আসার জন্য আজিজি পেশ করেছেন রব্বুল আলামিনের কাছে। কিমতি কিতনা কিমতি হ্যায় মেরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সেই মহানবীকে সূক্ষ্মভাবে ছোট করে। তাহলে পুরুষত্ব কি বাবা? পুরুষত্ব হচ্ছে অর্জন, পুরুষত্ব লিঙ্গ না, লিঙ্গ হচ্ছে নর, লিঙ্গ হচ্ছে নারী, জেকারা ওয়া উনসা, আর পুরুষত্ব হচ্ছে রসুল। রসুল শব্দের অর্থ হচ্ছে মর্দ, পুরুষ, আর নবী শব্দের অর্থ কি? গায়েব জানেওয়ালা, হিডেন নলেজ, যে গায়েবের খবর জানে সে নবী। আর এই গায়েবের খবর যে জানে তাকে যে অনুসরণ করে, তার মধ্যে ফানা হওয়ার জন্য যে সব সময় চেষ্টায় রত, সে হচ্ছে রসুল। বাবা জাহাঙ্গীরের লিখিত 28খানা কিতাব সুফিজমের উপরে পৃথিবীর মধ্যে বিখ্যাত, এবং আমার মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীরের লিখিত কোরআনের হুবহু অনুবাদ শব্দে শব্দে যা পৃথিবীর মধ্যে জোড়া নাই, একটু পাঠ করে দেখেন, সেইখানে আপনি জানতে পারবেন নবী কি, রসুল কি, নবী বড় না রসুল বড়, নবী এবং রসুলের মধ্যে পার্থক্য কি, রূহ কাকে বলে, নফস কাকে বলে, শয়তানের পরিচয় কি, শয়তানের রূপ কয়টি, শয়তান কয় ভাবে মানুষকে ধোকা দেয়, 19 রকম ভাবে মানুষকে ধোকা দেয় শয়তানের রূপ। কোরআনুল মাজিদে বলা হয়েছে টোটাল 4টা, আর এই 4 রূপ একখানে যে রূপ ওইটার নাম হয় খবিস। বাথরুমে গেলে মাওলানা সাহেবরা দোয়া শিখে আল্লাহুম্মা ইন্নি খবিসিয়াও খাবাইস, কারণ খবিসের মার নাম খাবাইস। খবিস দিকে খালি হেফাজত করে না, খবিসের মার দিকেও হেফাজত করে, খাবাইসের দিকে। তো কাজী এই যে পড়েন, মানুষ কিন্তু বুঝতে পারে না কি করতেছি কি বলতেছি। বাবা জাহাঙ্গীরের কিতাবগুলো পড়েন, আপনি ওয়াহেদ কি আহাদ কি জানতে পারবেন। বাবা জাহাঙ্গীরের কিতাবগুলো পড়েন, জাত কি সেফাত কি জানতে পারবেন। বাবা জাহাঙ্গীরের কিতাবগুলো পড়েন, এই নফসের পরিচয় জানতে পারবেন। লতিফা কাকে বলা হয়, লতিফাগুলো কি,
কি কি লতিফা আছে, মোকাম কি, সিদরাতুল মুনতাহা কাকে বলা হয়, লামাকান কাকে বলা হয়, এই সমস্ত বিষয়গুলা বাবা জাহাঙ্গীর সুক্ষাতি সূক্ষ্মভাবে লিখেছেন এবং বলেছেন। বাবা জাহাঙ্গীর এই পৃথিবীর মানুষকে অনেক বড় নিয়ামত দিয়ে গেছেন, অনেক বড়, যে তার কাছে না গেছে সে জানবে না। বাবা জাহাঙ্গীর নিজে মানুষের নিজের পরিচয় জানার জন্য ধ্যান সাধনার একটি মেডিটেশন, সুফি মেডিটেশন সেন্টার করেছেন। তাহলে আমাদেরকে ফাজাইলের ওয়াজ শোনানো হয়, কিন্তু নিজে কিভাবে শুদ্ধ হব, পরিশুদ্ধ হব, সেই ওয়াজ কিন্তু শোনানো হয় না। আপনারা যারা ওযু করেন, ওয়াক্তি নামাজের আগে ওযু করতে হয়, যেটা মেজাজি ওযু, হাকিকি নয়। প্রত্যেকটা জিনিসের দুই ভাবে আছে, একটা মেজাজি, একটা হাকিকি, একটা ভেতর, একটা বাহির, একটা রূপক, একটা আসল, একটা মূল, একটা রূপক। এই জিনিসটা আপনাদেরকে একটা প্রশ্ন রেখে যাই, করবেন? এখানে যুবক ভাইরা আছে, আমরা যে ওযু করি, ওযুর সাইড, ওযুর ই কয়টা, ফরজ কয়টা, আর সুন্নত কয়টা? ওযুর তিন সুন্নত, চার ফরজ, তাই না? সুন্নত আগে কেন, কি কারণে? শরীয়তি ওযুর মধ্যে সুন্নত কি? প্রথমে হাতে পানি নিয়ে কুজি ধোয়া, কুলি করা, নাকে পানি দেওয়া, এই তিনটা হলো সুন্নত। তারপরে চাই ফরজ। এই তিন সুন্নত কেন জানেন? একটু শরীয়তি ওয়াজ দরকার আছে, জানুক। তারা তো বলতে পারে না, আর বলেও না, আর জানে কি না এটাও সন্দেহ আছে। প্রথমে ওযু করতে গেলে, মেজাজি ওযু করতে গেলে সব সময় পরিষ্কার পানি লাগবে। অপরিষ্কার পানি দিয়ে মেজাজি ওযু হয় না। আপনি কিভাবে বুঝবেন পানি পরিষ্কার না অপরিষ্কার? পানি দেখে তো বোঝার কায়দা নাই। পানির মধ্যে যদি রং মেলানো থাকে, সেই পানি দিয়ে ওযু হবে না। পানির মধ্যে যদি অন্য কোনো কিছু মেলানো থাকে, সেই পানি দিয়ে ওযু হবে না। আবার পানির মধ্যে যদি গন্ধ থাকে, সেই পানি দিয়ে ওযু হবে না। কিংবা কোন প্রকার খুশবু গ্রাম থাকে, তাও ওযু হবে না। এবং পানির মধ্যে পানি যদি ভারী হয়, কিছু মেলানো থাকে, তাও ওযু হবে না। এখন হাতে পানি নিছেন, হাতে পানি নিলেই ধরা পড়বো পানির মধ্যে কি অন্য কোনো রং মেলানো আছে কিনা। দেখে না বুঝলেও হাতে নিলেই বুঝবেন যে অন্য কালার, কারণ রং হয়ে যাব, হবে না। মুখে দিলেন, কুলি করলেন, কুলি করলে মুখে দিলেই বুঝবেন পানিতে কোনো স্বাদ আছে কিনা, কারণ পানি চেহারায় লাগাইলেও বোঝা যাবে না পানি তিতা না মিঠা না কোনো স্বাদ আছে কিনা। স্বাদ বুঝতে হইলে যে কোনো জিনিসের জিব্বায় দিতে হবে, জিব্বায় ছাড়া স্বাদ বোঝা যায়? এখন মাংস রাঁধছে মা বইনে খুব ভালো করিয়া, খুব সুস্বাদু করিয়া, মাংসের একটা টুকরা লয়ে গলায় ফেলিয়ে গালের মধ্যে রাখিয়া দিলেন, স্বাদ বুঝবেন? লবণ বেশি হয়েছে না কম হয়েছে, জাল কম হয়েছে না বেশি হয়েছে, বোঝা যাইব না? মাথার উপরে রাখলেন, পুরা তরকারির পাতিল মাথায় লয়ে আটলো খাম হইব না, কিন্তু জিব্বায় এক ফোঁটা ঝোল দেন, সাথে সাথে জিব্বা বলে দেবে এই স্বাদ হইছে কি হয় নাই, লবণ বেশি না কম, ঝাল বেশি না কম বলে দিবে। এর জন্য মুখে যখন পানি নেন তখন স্বাদ আছে কি না, যদি স্বাদ থাকে ওযু হবে না, যদি স্বাদ না থাকে হ্যাঁ পানি ঠিক আছে। নাকে দিলেন, নাকে দিলে গন্ধ পাওয়া যায় যে কোনো গন্ধ আছে কি না, যদি গন্ধ থাকে তাহলে ওযু হবে না, আর যদি গন্ধ না থাকে তাহলে ওযু হবে। দেখেন প্রথম তিন সুন্নত দিয়ে আপনি কনফার্ম যে না পানি ঠিক আছে, এখন বাকি চার ফরজ আপনি করেন, ওযু হবে। এটা মেজাজি, অনেকেই এই ওযুর ই জানে না কেন করে। আমরা অনেক কিছু আছি যে না যাই নেই করি, না বুঝেই করি, নিজের ইচ্ছা মতো করি। নিজের ইচ্ছা মতো এবাদত হয় না, এবাদত করতে হয় রসুলের ইচ্ছা মতো, এবাদত করতে হয় রবের ইচ্ছা মতো। এর জন্য রসুলের ইচ্ছা হইল তুমি সমস্ত প্রকার খারাপ কাজ বাদ দাও,
আর নিজের ইচ্ছা হইলে আমি সব করুম সাথে নামাজ রোজাও করুম। এখন আপনার মানুষ চিন্তা করুক, সে কি রবের ইচ্ছা পালন করতেছে না নিজের আমিত্ব শয়তানের দাসত্ব করতেছে। এর জন্য আল্লাহ কোরআনে বলছে, ইয়া বানি আদম লা তা'বুদু শাইতান ইন্নাশ শাইতানা লাকুম আদুউ্বুম মুবীন। হে বানি আদম, হে আদমের সন্তানেরা, লা তা'বুদু শাইতান, শয়তানের দাসত্ব, শয়তানের ইবাদত করিও না। ইন্নাশ শাইতানা লাকুম আদুউ্বুম মুবীন, নিশ্চয়ই, ইন্নাশ শাইতানা, নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু, গোপন শত্রু না, পিছন থেকে অ্যাটাক করে না, শয়তান সব সময় সামনে থেকে অ্যাটাক করে, প্রকাশ্য শত্রু। আর এই প্রকাশ্য শত্রুরে কেউ ভয় পায় না, যে কিনা পিছনে গোপনে আছে, ওয়ালের কিনার থেকে কিংবা রাতের আন্ধারে কুপকাপ দেয়, হ্যাগো ডরায়, কিন্তু প্রকাশ্য শত্রুরে কেউ ডরায় না, একমাত্র ইমানদার ব্যতীত। ইমানদাররা এই শয়তানকে ভয় করে যে না, এর ওয়াসওয়াসা, এর কুমন্ত্রণায় পরা যাবে না। তো কাজী শয়তানের পরিচয়টা আগে জানেন, শয়তান আরবি শব্দ, শয়তান আরবি শব্দ, কিন্তু এর বাংলা কি? শয়তান আরবি শব্দ, শয়তানের বাংলা হচ্ছে কুমন্ত্রণা দাতা, কুমন্ত্রণা দাতা। ইবলিশ আরবি শব্দ, এটা ইবলিশ আরবি না, ইবলিশ হিব্রু শব্দ, ইবলিশের আরবি হচ্ছে বালাসা। ইবলিশ শব্দের অর্থ হলো অহংকারী, খান্নাস, পড়েন না, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই যে খান্নাস, খান্নাস শব্দের অর্থ কামনা, কামনা ছাড়া মানুষ আছে? কে আছে আপনাদের এই গ্রামের মধ্যে, এই এলাকার মধ্যে কামনা ছাড়া? যে কামনা ছাড়া সেই আল্লাহর ওলি, যে কামনা ছাড়া সেই আল্লাহর ওলি। একটা মানুষ খুঁজা দেখেন, সব জায়গায় ঢুকেন, ওখানে তো পাইবেন না, মসজিদের ভিতরে ঢুকেন, ইমাম সাহেব সুদ্ধা কামনা যুক্ত, ওনারও কামনা আছে। তাহলে খান্নাস কামনা, তাহলে আমি বললাম ইবলিশ অহংকারী, শয়তান কুমন্ত্রণা দাতা, খান্নাস কামনা, আর মারদূত সে দুনিয়াদার, সম্পদ জমাকারী, যে অনেক সম্পদ জমায়, পাখি পাখি সম্পদ জায়গা জমাইছে, বাড়ি আসতো দশটা তারপরও পেট ভরে না, হাজার কোটি টাকার বালি গেছে তারপরও ভরে না, বাংলাদেশে মিল ফ্যাক্টরি করা শেষ, এখন সিঙ্গাপুরের লেগে চিন্তা করতেছে, কেউ কানাডায় চিন্তা করতেছে, বুঝতেই বা দুনিয়াদার মারদূত। আর আল্লাহ বলছে, যাহারা সম্পদ বুনিয়া বাসিয়া রাখে তাহারা হুতামা নামক দুজকে যাইব, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, পড়েন নাই কোরআনের সূরা হুমাজা, ওয়াইলুল্লি কুল্লি হুমাজা, তুমি কি সেই লোককে দেখেছো যে ধ্বংসপ্রাপ্ত? আল্লাহ জি, যারা জমা জমা করে মালাও সম্পদ, ওয়া আদাদা গুনিয়া বাছিয়া রাখে, যাহারা সম্পদ জমা করে এবং গুনিয়া বাছিয়া রাখে, ইয়াহসাবু আন্না মালাহু ওয়াখলাদা কাল্লা লায়ুম্মাজান্না ফিল হুতামা। এই যে হুতামা, জাহান্নামের একটা স্তরের নাম হচ্ছে হুতামা, দুজকের এক নাম হচ্ছে হুতামা, এই হুতামা নামক দুজকে ভালাই দিব বড় লোকে গো, সম্পদ জমাকারী গো, যারা সম্পদ জমা করছে তাকে ঘরে ঢুকেন, হুতামা মানে আফসোস, হতাশা, হতাশার শেষ নাই, কি হতাশা, আরে সিঙ্গাপুরে একটা ফ্যাক্টরি করবা যেতেছে ওইটাছে না, এইটাই হার লেগে হতাশা, অসুস্থ, হাবিয়া, হাবিয়া দুজকে যাইবেন কয় মলানা সাবরা, হাবিয়ায় আছেন, হাবিয়া দুজক মানে কি, হাবিয়া শব্দের অর্থ তলা নাই, যেই দুজকের তলা নাই তলাবিহীন গর্তকে বলা হয় হাবিয়া, আর এই হাবিয়া হচ্ছে লোভ, লোভের কি তলা আছে, লোভের শেষ আছে, যে লোভী সেই হাবিয়া দুজকের মধ্যে বইয়া রয়েছে, আর তাকে তার হৃদয়টাকে পুরানো হচ্ছে, কারণ লোভের শেষ নাই। লোভী এমন কাঞ্জুস কারে কয় যে খায় না খালি জমায়, হেরে কাঞ্জুস,
আর মাক্কি চুস কাঞ্জুসের উপরে একটা মাক্কি চুস, ওইল কি করে ও খায় না, খাইতে দেহও পারে না, এইটা হলো মাক্কি চুস। এর উপরে আরেকটা আছে, এগুলার বর্ণনা করলে তো সব ফাঁস হয়ে যায়। তো এই বিষয়গুলা জানতে হবে, কোনো কিছু বাহিরে না, সব আপনার ভেতরে, সব আপনার ভেতরে। এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছেন, বাবা তুমি তোমার ভেতরে, শয়তানও তোমার ভেতরে, তোমার যে সৃষ্টিকর্তা পালনকর্তা মৃত্যুদাতা রব্বুল আলামিন সেও তোমার মধ্যে। এর জন্য প্রমাণ কি, আমি যে আমার মধ্যে এই দেহের ভিতরে, এটা প্রমাণ লাগবো না? এই যে কথা কইতেছি নিঃশ্বাস বন্ধ, আমি আর এখানে নাই, কিন্তু শয়তান যে আমার ভিতরে আছে এর জন্য একটা প্রমাণ লাগবো, দলিল লাগবো কোরআনে। এর জন্য সূরা নাসে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস মিনাল জান্নাতি ওয়ান্নাস, তার আগে কি বলতেছে, আল্লাযি ইউওয়াসউইসু ফি সুদুরিন্নাস, ফি মধ্যে সুদুর ইন্নাস, মানুষের নফসের মধ্যে একটা মকাম আছে, রাজ্য আছে, সেই রাজ্যটাকে বলা হয় মাকামে সুদুর, মাকামে সুদুর যেটাকে কলব বলা হয় মন, এই কলবের মধ্যে সে এই খান্নাস রূপী শয়তান জড় হইয়া বৈসা রয়েছে। আর আল্লাহ আছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটেই অবস্থান করি। কোরআন তো সব দলিল দেয়া দিছে, আমাদেরকে আসমানে দেখায় কেন, আসমানে কেন দেখানো হয়, কারণ আসমানে এর জন্য দেখানো হয় মানুষ যেন এই সুফিজমে না যায়, আধ্যাত্মবাদে না যায়, আত্মপরিচয়ের পথে না যায়, কারণ নিজের ভিতরে যখন বলবে তখনই মানুষ নিজের ভেতরে রবকে খুঁজতে শুরু করবে, রবকে জানতে চেষ্টা করবে, তখনই এই আধ্যাত্মবাদে প্রবেশ করতে হবে, এই মুরাকাবা মুশাহেদার রাস্তায় যাইতে হবে। আর যখন আসমানে দেখাইব তখনই হ্যাগো পিছু দৌড়াল লাগবো। আর হেরা এই যে দোয়া কইরা সব অন্য মানুষকে জান্নাতে পাঠাইতেছে কিন্তু নিজের খবর জানে না উনি কোথায় আছে, নিজে জানে না কিন্তু আমি কই যামু এটা হ্যাঁ জানে ঠিকই, নায়ক নায়িকারা গায়ক গায়িকারা কে কোন হানে যাইব, জি জ্ঞান খালি, রুম নম্বর বেড নম্বর সিট নম্বর কেবিন নম্বর দেখ কয়ে দিব, হ্যাঁ অমুক জায়গায় যাইব, কিন্তু তারে জিজ্ঞান আপনি কই আছেন এইটা সে জানে না, তা আল্লাহ ভালো জানে। তার নামাজ কবুল হয়েছে কিনা এইটা সে জানে না, তার সালাত কবুল হয়েছে কিনা এইটা সে জানে না। মহানবী বলতেছে আজ সালাতু মেরাজুল মুমিনিন, মুমিনের জন্য সালাত হচ্ছে মেরাজ, মেরাজ হয়েছে কিনা সেইটা বলতে পারে না, কিন্তু আমি কোন হানে যামু, হিন্দু কোন হানে যাইব, বৌদ্ধ কোন হানে যাইব, খ্রিস্টান কই যাইব, তাগো খবর, নায়ক নায়িকা গায়ক গায়িকা যারাই আছে তারা কই যে এটা দিলে শিওর গ্যারান্টি সহ কই দেয়া পারে। এগুলা বন্ধ করেন, নিজের পরিচয় জানেন।